নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা ধারাবাহিকভাবে শুনছেন শ্রী জলধর সেনের লেখা হিমালয়, আজের বিংশ ও শেষ পর্ব। পরিব্রাজক শ্রী কৃষ্ণপ্রসন্ন সেন, যিনি পরে কৃষ্ণানন্দ স্বামী নাম ধারণ করেছিলেন, তিনি সেই মুঙ্গেরের যুবক দলের একজন উৎসাহী নেতা ছিলেন। কতকগুলি যুবক ধর্মের জন্য চাকুরি আদি ত্যাগ করলেন। শ্রী কৃষ্ণপ্রসন্ন সেন হিন্দু ধর্মের প্রচারক হয়ে দেশে দেশে ফিরতে লাগলেন। তার বক্তৃতা শুনে চারিদিকে হইচই পড়ে গেল। আমাদের সঙ্গে যে বৈষ্ণবের সাক্ষাৎ হলো, তিনি কিছুদিন সেই দলেই ছিলেন, কিন্তু শেষে নিজের রুচি অনুসারে বৈষ্ণব ধর্ম গ্রহণ করে যথারীতি ভেক নিয়ে এখন বৃন্দাবনে বাস করছেন। নারায়ণ দর্শনের উদ্দেশ্যে তিনি এদিকে আসেননি, তার একজন বাঙালি বন্ধু কানপুরে থাকেন। সেই বন্ধুটির একমাত্র পুত্র কোথায় চলে গিয়েছে, তাঁরা কেমন করে সন্ধান পেয়েছেন যে সে ছেলেটি বদ্রিকাশ্রমের দিকে এসেছে, তাই এই বৈষ্ণব সেই ছেলের অনুসন্ধানে এসেছেন। বৃন্দাবনে বসেও প্রভুর নাম করছিলেন, পথেও তাঁরই নাম করবেন। বন্ধুর ছেলেটি যদি পাওয়া যায় তাহলে বন্ধুর যথেষ্ট উপকার করা হবে, বন্ধু পত্নীও প্রাণ পাবেন। পরের উপকারের জন্যই সাধু বৈষ্ণব এই ভয়ানক পথে এসেছেন। আমরা তো তাকে একেবারে নিরাশ করে দিলুম। তিনি যে লোকের উদ্দেশ্যে যাচ্ছেন তার চেহারা যেভাবে বললেন, তাতে তেমন চেহারার লোক তো আমাদের নজরে পড়েনি। একটি ছেলেকে আমরা সেদিন ডাক্তারখানায় রেখে এসেছি, তাকে দেখে আমাদের বাঙালি বলে বিশ্বাস হয়েছে, সে কথা তাকে জানিয়ে দিল। তিনিও সেই দিনই যে করে হোক সেই ডাক্তারখানা অবধি যাবেন। যখন এত দূর এসেছেন তখন আর নারায়ণ দর্শন না করে শ্রীধামে ফিরবেন না। লোকটি বড়ই সুন্দর প্রকৃতির। চৈতন্যদেব উপদেশ দিয়েছিলেন, তৃণাদপি শুনিচেন তররিব সহিষ্ণুনা অমানীনা মানদেন কীর্তনীয় সদাহরি। সে উপদেশ আধুনিক বৈষ্ণব মহাশয়রা কতদূর পালন করে থাকেন সে বিষয়ে সন্দেহ আছে। আমার যতটুকু অভিজ্ঞতা তাতে তো বলতে পারি বৈষ্ণব মহাশয়রা উপদেশের শেষাংশ পালন করে থাকেন, সর্বদা হরিনাম কীর্তন তাঁরা করে থাকেন। তবে তার কতখানি হরির জন্য আর কতখানি ভিক্ষার পদ প্রসারের জন্য তা তাঁরা এবং তাদের হরিই বলতে পারেন। বৈষ্ণবের নাম শুনলেই তার সঙ্গে সঙ্গে অনেকগুলি কথা, অনেকগুলি ভাব আমাদের মনে এসে পড়ে। সেগুলি নামের সঙ্গে এমন দৃঢ়রূপে জড়িয়েছে যে তাদের স্থানচ্যুত করা এক প্রকার অসম্ভব ব্যাপার হয়ে পড়েছে। ভালো বৈষ্ণব বড় একটা নজরে পড়ে না। প্রতিদিন গ্রামে গ্রামে যেসব বৈষ্ণব দেখতে পাই তারা শুধু ভিক্ষা পাওয়ার জন্যই তিলকমালা ধারণ করেছে বলে মনে হয়। বৈষ্ণবের কথা বলতে বলতে একটা অনেক দিনের কথা আমার মনে পড়ে গেল। যিনি সে কথাটি বলেছিলেন তিনি আজ স্বর্গে, এখন তার কথা আর প্রতিদিন মনে হয় না। তিনি আমার স্বর্গীয়া মাতৃদেবী। তিনি যদিও হিন্দু পরিবারের মধ্যে বর্ধিত হয়েছিলেন, কিন্তু তার ধর্মভাব সার্বভৌমিক ভিত্তির ওপর সংস্থাপিত ছিল। তিনি কোনো ধর্ম সম্প্রদায়ের গোঁড়ামি দেখতে পারতেন না। তিনি একদিন এই বৈষ্ণবদের সমালোচনা করতে গিয়ে বলেছিলেন যে আমরা সংসারের মধ্যে থেকে হরিনাম অনেক সময় ভুলে যাই, সুতরাং আমরা পাপী, তার আর সন্দেহ নেই। কিন্তু এই বৈষ্ণবগুলো সংসারটাকে এতই ভালোবাসে যে তাকে এক দণ্ড কাছাড়া করতে পারে না, তাই তারা তাদের সংসারের 69 ঝুলির ভেতরে পুরে দিন রাত কাঁধে করে পিঠে ঝুলিয়ে নিয়ে বেড়াচ্ছে। এরা এই ঝোলাই বইবে না হরিনাম করবে। কথা কয়টি বড় ঠিক। বৈষ্ণব সাধু সন্ন্যাসী আমি জীবনে অনেক দেখেছি, কিন্তু তাদের অধিকাংশেরই প্রাণের মধ্যে প্রকাণ্ড একটা সংসার। তারা যে কেমন করে সংসার বাসনা ঝুলিতে বোঝাই করে নিয়ে বেড়ায় তাই ভেবে ওঠা যায় না। সে কথা থাক, আজ এই চটিতে যে বৈষ্ণবের সঙ্গে দেখা হলো
তার উপরে এত কথা খাটে না। তাকে দেখে সেই অল্প সময়ের মধ্যে যতটুকু আমি বুঝতে পেরেছিলাম তাতে বলতে পারি লোকটি বেশ ধার্মিক, আর তিনি সত্য সত্যই ধর্মের জন্যই এই আশ্রমে প্রবেশ করেছেন। তিনি এত বেলায় রান্না করতে যাচ্ছিলেন, কিন্তু আমরা আর তাকে কষ্ট পেতে দিলুম না। আমাদের জন্য যে খাবার তৈরি হয়েছিল তাই তার সঙ্গে ভাগ করে গ্রহণ করা গেল। আহারান্তে তিনি আর এক দণ্ড বিশ্রাম করলেন না। আমরা যে দেশ ছেড়ে এসেছি তিনি সেই দেশের দিকে চলে গেলেন। আমার প্রাণের মধ্যে আবার বাসনা জেগে উঠল। মনে হতে লাগল, নেমে কোথায় যাব? আমার আবার প্রত্যাবর্তন কেন? ব্যস্ত গিয়েছিলুম, নেমে আসবার কি এমন কোনো দরকার হয়েছিল তা তো আজ বুঝতে পারছি না। কি মনে করে যে এতটা রাস্তা এসেছি তা আজ মোটেই মনে আনতে পারলুম না। বড়ই ইচ্ছে হলো বৈষ্ণবের সঙ্গে আবার নারায়ণের পথে চলে যাই, সেখানে গিয়ে শেষে যা হয় একটা ব্যবস্থা করা যাবে। যে কথা সেই কাজ। আমি তখনই কম্বল কাঁধে করে বের হবার উদ্যোগ করছি দেখে স্বামীজি নিষেধ করলেন, এত রৌদ্রে বাহির হয়ে কাজ নেই। আমি তাকে জানিয়ে দিলুম যে আমি আবার নারায়ণের পথে যাচ্ছি, নিচে ফিরে যাওয়ার মত পরিবর্তন হয়েছে। স্বামীজি শুনে একেবারে অবাক, সত্য সত্যই তিনি হাঁ করে আমার মুখের দিকে চেয়ে রইলেন। দেখে যেন বোধ হলো হয়তো তিনি আমার কথা মোটেই বুঝতে পারেননি, আর না হয় তিনি আমার মস্তিষ্ক বিকৃতির কথা ভাবছেন। আমি তাকে এই অবস্থায় দেখে নিজেই নীরবতা ভঙ্গ করে দিলুম, তাহলে আসি। এই বলে আমি যখন পা বাড়িয়েছি তখন সেই সন্ন্যাসী, সেই সংসার ত্যাগী সর্বত্যাগী সাধু এসে একেবারে দুই হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরলেন। সেই শীর্ণ দুর্বল দুইখানি হাতের বাঁধন দিয়ে আমাকে আটকিয়ে রাখবেন বলে মনে করলেন। শুধু তাই নয়, নির্বাক সন্ন্যাসী দুই চারি বিন্দু চোখের জল ফেললেন। হায় কপট সন্ন্যাসী, হায় ভণ্ড সাধু, আজ তুমি বাহুবন্ধনে ও চোখের জলে ধরা পড়েছ। তোমার গৈরিক বসন, দণ্ড কোমণ্ডলু ও তোমার এই কষ্টশিকার, এত সাধন ভজন সব মিথ্যা। তুমি ঘোর সংসারী, তুমি এক সংসার ছেড়ে এসে আর এক সংসারে পড়েছ। তুমি ভগবানের দ্বারে পৌঁছিতে পারছ না। এত যার স্নেহ মমতা, এত যার মানুষের ওপর টান, সে ভগবানকে ডাকে কী করে? আমি সন্ন্যাসীর সে বাহুবন্ধনে মহা বিপন্ন হয়ে পড়লুম। তার চোখের জল দেখে আমার সব ঘুরে গেল। আমি আর কথাবার্তা না বলে সেখানে বসে পড়লুম। স্বামীজিও আমার কাছে বসে সস্নেহে আমার দীর্ঘ কেশ, রুক্ষ মস্তকে হাত বুলোতে লাগলেন। আমার আর নারায়ণের পথে যাওয়া হলো না, কিন্তু তখনই সকলে মিলে সেই চটি থেকে বেরিয়ে পড়া গেল। সন্ধ্যার সময় কর্ণপ্রয়াগে এসে নীরবে নিঃশব্দে একটা দোকানঘরে রাত্রিবাস করা গেল। কর্ণপ্রয়াগে পেঁড়া কিনতে পাওয়া যায়, সেই পেঁড়া খেয়েই সে রাত্রি কাটিয়ে দেওয়া গেল। 6ই জুন প্রাতে উঠে দেখি আকাশ একেবারে মেঘে ছেয়ে ফেলেছে, আর ধীরে ধীরে বেশ বৃষ্টি হচ্ছে। পাহাড় অঞ্চলে এরকম বৃষ্টি দেখলেই বুঝতে হবে সেদিন বৃষ্টি আর শীঘ্র থামবে না। আমার আর এই বৃষ্টির মধ্যে বের হওয়ার মোটেই ইচ্ছা ছিল না। আবার বেশ গুছিয়ে কম্বলখানি মুড়ি দিয়ে শয়ন করতে যাচ্ছি, এমন সময় বৈদান্তিক ভাইয়া বাধা দিলেন। তিনি বললেন, এরকম বাজারে জায়গায় আর একবেলা থাকার দরকার নেই, যদি এক আধবেলা বিশ্রাম করা নিতান্তই দরকার হয় তো পাহাড়ের মধ্যে কোনো একটা নির্জন চটিতে দুই একদিন কাটিয়ে দেওয়া ভালো। বৈদান্তিক ভাইয়ার কখন কি মত হয় তা দেবতারাও ঠিক করে বলতে পারেন না। যেখানে বেশ জিনিসপত্র পাওয়া যায় সেখানে থাকতে ইতোপূর্বে কোনোদিনও তাঁর কোনো প্রকার আপত্তি হয়নি, কিন্তু আজ তিনি জঙ্গলের মধ্যে জনহীন পর্বত গহ্বর কি সামান্য চটিতে বিশ্রাম ভালো বলে মত প্রকাশ করলেন। হয় তিনি আমাকে বের হতে অনিচ্ছুক দেখেই বের হবার জন্য প্রস্তুত হলেন, আর না হয় আজ এই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ে রাস্তায় কিঞ্চিত কষ্টভোগ আমাদের অদৃষ্ট লিপি ছিল। তাই বৈদান্তিক আজ সকলের আগে কম্বল কাঁধে করে বেরিয়ে পড়লেন। আমি বাক্যব্যয় না করে তাঁর অনুবর্তী হলুম। খানিকটা দূর এগিয়ে এমন ঝড়ে আটকে যাওয়া গেল যে আর এক পা অগ্রসর হবার শক্তি রইল না। মড়মড় করে বড় বড় গাছ সব ভেঙে পড়তে লাগল। প্রতি মুহূর্তে বোধ হলো যেন একেবারেই আমাদের সব উড়িয়ে নিয়ে যাবে, বা ওপর থেকে হয় গাছ ভেঙে না হয় পাহাড়ের ধস নেমে
আমাদের সন্ন্যাসীগিরি জন্মের মতো ঘুচিয়ে দেবে। আমরা তিনজন তখন এক জায়গাতেও নেই যে একত্রে জড়িয়ে পড়ে থাকব, কে যে কোথায় তার সেই ঝড় বৃষ্টির মধ্যে দেখতে পাওয়া গেল না। আমি একে নিজের প্রাণ নিয়ে ব্যস্ত, তার মধ্যে আবার স্বামীজির কথা মনে হতে লাগলো। একটা গাছের শিকড় প্রাণপণে দুই হাত দিয়ে আঁকড়ে ধরে আমি শুয়ে পড়ে আছি। মাথার ওপর দিয়ে কত কি বয়ে যাচ্ছে, একবার একটা হয়তো প্রকাণ্ড ডালই হবে আমার মাথার কাছ দিয়ে চলে গেল, কম্বলখানি দুই তিন জায়গা ছিঁড়ে গেল, গানের বইখানি কিন্তু বুকের মধ্যে আছে। ঝড় আর থামে না, তবু একটু নরম হলো, বৃষ্টি খুব কম হয়ে গেল। বৃষ্টি কম হওয়াতে কিছু এলো গেল না, তার চাইতে যদি বাতাসটা কমে গিয়ে বৃষ্টি সমভাবেই থাকতো তাতে আমার কোনো আপত্তি ছিল না। কাপড় ও কম্বল যতটা ভিজে গিয়েছিল তার চাইতে বেশি ভিজবার জো ছিল না। এভাবে আমাকে অধিকক্ষণ আর থাকতে হয়নি, অচ্যুত বাবাজি আমার সম্মুখে কোথায় ছিলেন তিনি বিপুল বিক্রমে বাতাসের সঙ্গে যুদ্ধ করতে করতে আমার কাছে এসে উপস্থিত হলেন এবং তার সেই বিশাল দেহ দিয়ে আমাকে আবৃত করে বসলেন। আমার মনে পড়ে যখনই ঝড় বৃষ্টি হয়েছে তখনই বৈদান্তিকের নির্মম কঠোর বক্ষতলে আমি আশ্রয় পেয়েছি। পক্ষী মাতা যেমন নিরাশ্রয় শাবককে বিপদকালে নিজের পাখা দুইখানির নিচে লুকিয়ে রাখে, বৈদান্তিকের সেই বিপুল বক্ষ তেমনি আমাকে অনেক বিপদের সময় আশ্রয় দিয়ে রক্ষা করেছে। আমি বিপন্ন হলে কোনোদিনই সে মায়াবাদের আশ্রয় গ্রহণ করে আমাকে উড়িয়ে দিতে পারেনি। এ মানুষটি এতদিন আমাদের সঙ্গে রইল, তবু এর ভাবগতিক আমি তো মোটেই বুঝতে পারলুম না। তার মতামতের একটা সামঞ্জস্য কখনো দেখা গেল না। কি একটা এলোমেলো হৃদয় নিয়ে যে সে দেশ ত্যাগ করেছে তার বলতে পারি না। সে বোধহয় এতদিনেও তার বিক্ষিপ্ত জিনিসগুলিকে একত্র সংগ্রহ করে একটা বুদ্ধি স্থির করতে পারেনি। আর একটু পরেই ঝড় থেমে গেল। স্বামীজি আমাদের পশ্চাতে আছেন তার উদ্দেশ করা দরকার হয়ে পড়ল, কারণ এখনও তার কোনো খোঁজখবর নেই। আমরা দুইজনে তার বিলম্ব দেখে বড়ই ব্যস্ত হয়ে যে পথে এসেছিলাম সেই পথে ফিরে যেতে লাগলুম। বেশি দূরে যেতে হলো না, একটু পথ যেতে না যেতেই দেখি তিনি ভারী ব্যস্ত হয়ে ছুটে আসছেন। আমাদের দুইজনকে দেখে একেবারে বসে পড়লেন। তার এই প্রকার হঠাৎ বসে পড়া দেখে আমরা বেশ বুঝতে পারলুম তিনি অনেক দূর থেকে ঊর্ধ্বশ্বাসে আমাদের যে কী দশা হলো তাই জানবার জন্য বিশেষ আকুল হয়ে আসছিলেন। সম্মুখে আমাদের দেখে হাঁপ ছেড়ে বাঁচলেন। আমরা তার কাছে গিয়ে চুপ করে বসে রইলুম। তিনি যখন একটু কথা কইবার মতো হলেন তখন আমরা কী করে কোথায় আশ্রয় পেয়েছিলুম তাই জানবার জন্য উৎসুক হলেন এবং আমাদের ভিজে কাপড় ও কম্বল দেখে দুঃখ করতে লাগলেন। তার নিজের শরীরে মোটেই জল লাগেনি, তিনি ভগবানের কৃপায় একটি প্রশস্ত গুহায় আশ্রয় নিয়েছিলেন, সেখানে ঝড় বৃষ্টি মোটেই ঢুকতে পায়নি। আমাদের অবস্থা শুনে তিনি ভগবানকে কৃতজ্ঞতা জানালেন। আজ যে ঝড় জল তাতে ভগবানের কৃপা না হলে আমরা আর বাঁচতুম না। স্বামীজি ভগবত প্রেমে এতই বিগলিত হয়ে পড়লেন যে সেখান থেকে যে তিনি শীঘ্র গা ঝাড়া দিয়ে ওঠেন তেমন রকমটা মোটেই বোধ হলো না। প্রথমে তিনি চক্ষু মুদ্রিত করে বসলেন, আমরা দুইটি হতভাগা পাষাণ হৃদয় জীব হাঁ করে তার মুখের দিকে চেয়ে রইল। একটু পরেই তিনি গান আরম্ভ করে দিলেন। আমার ওপর তাঁর একটা আদেশ ছিল যে যখন যেখানেই তিনি যে অবস্থায় গান ধরবেন আমাকে তাতে যোগ দিতেই হবে। আমার ভাগ্যক্রমে তিনি কখনো এমন কোনো গান করেননি যা আমি জানি নে। গাইতে যদিও ভালো জানি না, ভালো কেন, নিজের তৃপ্তি ব্যতীত আমার গান শুনে দ্বিতীয় ব্যক্তির তৃপ্তি জন্মাবার দুরাশা আমি তো কোনোদিনও মনে স্থান দিইনি, কিন্তু তা বলে আমার গানের তহবিল শূন্য নয়। গাইতে পারি আর না পারি গান আমার অনেক সংগ্রহ আছে, আর তা না হলেও যদিও কম্বল ও যষ্টি সম্বল করে পথে বেরিয়েছি কিন্তু আমার পরমারাধ্য কাঙাল ফিকিরচাঁদের গানের বইখানি কোনো দিন ছাড়িনি, সেখানি বৈষ্ণবের জপমালার মতো বুকে করে নিয়ে বেরিয়েছি। স্বামীজি গান ধরলেন, তার সবটা মনে নেই, তবে তার মুখখানি মনে আছে। পাঠকগণের মধ্যে যাদের জানা আছে তারা সবটা গেয়ে নেবেন। গানটি এই, হরি সে লাগি রহ রে ভাই। এই গানটি মীরাবাইয়ের রচিত। স্বামীজি যখন তখনই এই গানটি গাইতেন,
তিনি যেভাবে উল্টে পাল্টে গানটি গাইতে লাগলেন তাতে কতক্ষণে যে তিনি গান ছেড়ে দেবেন তা মোটেই বুঝতে পারা গেল না। এদিকে বেলাও হয়ে উঠতে লাগল। অগত্যা আমি গান ছেড়ে দিলুম। তাঁর স্বরও ধীরে ধীরে নামতে লাগলো, শেষে একেবারে বাতাসে মিলিয়ে গেল। কিন্তু তখনও তিনি উঠলেন না। গান শেষ হয়েছে দেখে আমরা দুজন উঠে এদিক ওদিক করতে লাগলুম। কিছুক্ষণ পরে তিনি আপন মনেই চলতে লাগলেন। আমরা দুইজনে ধীরে ধীরে তার পশ্চাতে যেতে লাগলুম। আজ দুই প্রহরে যে চটিতে আশ্রয় নিয়েছিলুম তার নামটি আমার খাতায় লেখা নেই, সে জায়গাটা ফাঁকা রয়েছে। বোধহয় সেই দুই প্রহরে কোনো নতুন চটিতে ছিলুম, তার নামটি শুনে নিতে মনে ছিল না। বিশেষ এই প্রত্যাবর্তনের সময় আমার ডায়েরি তেমন নিয়ম মতো লেখাই হতো না। তার কারণ হচ্ছে এই যে নারায়ণে যাবার সময় যেমন একটা স্ফূর্তি নিয়ে বেরিয়েছিলুম, আসবার সময় তার সম্পূর্ণ অভাব। এখন কলের পুতুলের মতো যাচ্ছি। এ কথাটা মনে হলে আমার প্রাণের ভেতর কেমন একটা ঘোর অবসাদের ভাব এসে উপস্থিত হতো, আমার উদাস প্রাণকে আরও উদাস করে ফেলত। আমি মোটেই মনটাকে স্থির করে নিতে পারতাম না, কাজেই সে সময় কোনো কাজই ভালো লাগত না। আর সেই জন্যই প্রত্যাবর্তনের ডায়েরি শুধু যে ভালো করে রাখা হয়নি তা নয়, অসম্পূর্ণ পড়ে রয়েছে। যতই নিচে নেমেছি ততই জড়তা, বিষাদ, দুঃখ, কষ্টের ছবি সব আমার প্রাণের ভেতর বেশি করে ফুটে উঠেছে, আর ততই আমি অন্যমনস্ক হয়েছি। সেই অজ্ঞাতনামা চটিতে দুই প্রহরে বিশ্রাম করে অপরাহ্নে আবার পথে নামলুম। আজ সন্ধ্যার সময় আমরা শিবানন্দী চটিতে এসে রইলুম। এই চটিতে আমাদের একাকী ফেলে অচ্যুত বাবাজি চলে যান। আমরা শিবানন্দীর সেই ঠাকুর বাড়িতে পূর্ববারের মতো বাসা করে রইলুম। রাত্রিটা বেশ কেটে গেল। 7ই জুন, শিবানন্দী হতে রুদ্রপ্রয়াগ পর্যন্ত পথ অতি কদর্য, এমন ভয়ানক রাস্তা যে কিছুতেই পা ঠিক রাখা যায় না। আর এই পথের মধ্যে পাহাড়গুলো আবার এমন নরম যে একটু জল হলেই অনেক ধস নামে। গভর্নমেন্ট এই রাস্তাটিকে ঠিক রাখতে না পেরে শিবানন্দীর 4 মাইল ওপরে পিপলচটিতে একটা লোহার সেতু নির্মাণ করে রাস্তাটাকে নদীর অপর পাড় দিয়ে চালিয়ে দিয়েছেন, এবং সেই রাস্তা রুদ্রপ্রয়াগে এসে আবার আরেকটা লৌহ সেতুর সাহায্যে পূর্ব রাস্তায় এসে মিশেছে। আমরা এই সংবাদ জানতুম, কিন্তু আমাদের এও জানা ছিল এই নতুন রাস্তায় আশ্রয় স্থান নেই। তাই আমরা নারায়ণ যাবার সময়ও সে রাস্তায় যাইনি, এখন ফেরবার সময়ও সে রাস্তায় গেলুম না। পিপলচটিতে অপেক্ষা না করে আমরা একেবারে শিবানন্দীতে এসে উঠেছিলুম। আজ শিবানন্দী হতে বের হয়ে একটু বোধহয় 1-1.5 মাইল হবে অগ্রসর হয়েই দেখি রাস্তার চিহ্ন মাত্র নেই। গতকল্য যে ঝড় হয়েছিল তাতে রাস্তা একেবারে ধুয়ে নেমে গেছে। এখন কি করা যায়? স্বামীজি বললেন, আর কি করা, ফিরে পিপলচটিতে আজ রাত্রিবাস করে কাল খুব ভোরে উঠে নদী পার হয়ে নতুন রাস্তা ধরে যেমন করে হোক না খেয়ে সন্ধ্যা নাগাদ কি 4-6 দণ্ড রাত্রের মধ্যে রুদ্রপ্রয়াগে পৌঁছতে হবে, তাছাড়া আর উপায় নেই। ফিরে যেতেও আমাদের আপত্তি ছিল না, তবে পরের দিন অনাহারে সারাদিন চলতেও যে বড় একটি ভারী কষ্ট হবে তাও মনে হয়নি। কিন্তু আজকে সারা দিন রাত্রি পিপলচটিতে বাস করা অপেক্ষা গঙ্গায় ঝাঁপ দেওয়া ভালো। অচ্যুত ভাইয়ারও সেই মত। পিপলচটির লক্ষ লক্ষ মাছির দৌরাত্মের কথা আজও আমার মনে আছে। সেখানে কিছুতেই রাত্রিবাস করা হবে না। অচ্যুত ভাইয়া বললেন, আপনারা এইখানে অপেক্ষা করুন, আমি একটু উপরে উঠে গাছ ধরে ধরে এগিয়ে দেখি এই সুমুখের পাহাড়ের ওপাশে রাস্তা আছে কি না। যে কথা সেই কাজ। তিনি তার বেদান্ত দর্শনের বোঝা ও কম্বলখানি নামিয়ে রেখে বিপুল বিক্রমে গাছপালা ধরে ধরে উপরে উঠতে লাগলেন, এবং কখনো গাছের পাতা সরিয়ে কখনো শিকড় ধরে বেশ যেতে লাগলেন, এবং মধ্যে মধ্যে আমাদের দিকে সগর্ব দৃষ্টি নিক্ষেপ করতে লাগলেন। কিছুক্ষণ পরেই চিৎকার করে বললেন, ভয় নেই, এদিকের রাস্তা তেমন ভাঙেনি। তারপর আবার যেমন করে গিয়েছিলেন ঠিক তেমনি করে ফিরে এলেন। আমি তার গমনাগমন দেখে বেশ যেতে পারবো বলে মনে ভরসা বাঁধলুম, কিন্তু স্বামীজি তেমন সাহস পান না। অবশেষে কি করেন, আর তো কোনো উপায় নেই, কাজেই তার দণ্ড কমণ্ডলু অচ্যুত ভাইয়ার জিম্মা করে তিনি আগে রওনা হলেন। বৈদান্তিক তার সঙ্গে সঙ্গে যেতে লাগলেন।
সে সময় বৈদান্তিকের দৃষ্টি এমন সতর্ক যে তার লিখে বোঝাতে পারছি না। তিনি শুধু স্বামীজির গতিবিধির উপর নজর রেখে অগ্রসর হচ্ছেন আর মধ্যে মধ্যে খবরদারি করছেন। বোধহয় আমি তার প্রদর্শিত পথে অনায়াসে যেতে পারবো ভেবে তিনি আর আমার দিকে লক্ষ্য রাখলেন না, শুধু সাবধান করে দিতে লাগলেন। কখনো গাছের ডাল ধরে, কখনো লাফিয়ে অগ্রসর হতে লাগলেন। শেষে অনেক কষ্টে নিরাপদে একটা রাস্তায় ওঠা গেল। এই আমাদের কষ্টের শেষ নয়, রাস্তায় পাঁচ সাত জায়গায় ভেঙে গিয়েছে। তবে এই ভাঙনটা যেমন অনেকটা স্থান জুড়ে, অন্যগুলো তেমন নয়। সেগুলি পার হতেও লাফালাফি করতে হয়েছে বটে, কিন্তু তাতে তেমন বেশি কষ্ট হয়নি। যাই হোক, দুই ঘন্টার পথ পাঁচ ঘন্টায় চলে বেলা প্রায় এগারোটার সময় আমরা রুদ্রপ্রয়াগে এসে উপস্থিত। নারায়ণে যাবার সময় আমরা রুদ্রপ্রয়াগে গভর্নমেন্টের ধর্মশালায় ছিলাম এবং সেখানে পীড়িত হয়ে আমাদের তিন দিন থাকতে হয়। এবারে সেই জন্য আর ধর্মশালায় গেলুম না, বাজারে একটা দোকানে আশ্রয় গ্রহণ করা গেল। আমরা আহারাদি শেষ করে বিশ্রামের আয়োজন করছি। বেলা তখন দুইটা বেজে গিয়েছে বলে বোধ হলো। সেই সময় দেখি একজন বাঙালি সন্ন্যাসী বাংলা ভাষায় যাচ্ছে তাই বলে দোকানদারগণকে গালাগাল দিতে দিতে আমাদের সম্মুখ দিয়ে চলে যাচ্ছে। আমরা যে দোকানখানিতে ছিলুম সেখানি বাজারের এক প্রান্তে অবস্থিত। লোকটির গৈরিক বসন দেখে তাকে সন্ন্যাসী বলেছি। তার পায়ে গৈরিক রং করা ক্যাম্বিসের একজোড়া জুতা, পরিধানে গৈরিক বস্ত্র, গায়ে গৈরিক পিরান, কাঁধে একখানি কম্বল, তাকেও রং করে পোশাকের সঙ্গে মিলিয়ে নিয়েছে, হাতে একটা সেতার, তারও পরিত্রাণ নেই, তাকেও গৈরিক খোলে মোড়া হয়েছে। লোকটাকে বড়ই রাগান্বিত দেখে আমি তাকে ডাকতে লাগলুম। বাংলা ভাষায় তাকে ডাকছি, তবু সে রাগের ভরে চলে যায় দেখে আমি তাড়াতাড়ি গিয়ে তার পথ রোধ করে দাঁড়ালুম এবং কেন সে এত চটে গিয়েছে জিজ্ঞাসা করায় সে দোকানদারের পিতৃমাতৃ উচ্চারণ করে গালি দিতে লাগল এবং রাগে গড়গড় করে কতগুলি কথা বলে ফেললে। তার সার এই যে আজ ভোরে রওনা হয়ে সাত আট ক্রোশ রাস্তা সে হেঁটে এসেছে, সঙ্গে একটি পয়সা নেই। এখানে এসে যে দোকানে যায় সেই দোকানদারই বিনা পয়সায় তার আহার যোগাতে অসম্মত হয়। বেলা আড়াই প্রহরের সময় বেচারির উপর এই প্রকার অত্যাচার করায় সে কী করে তার মেজাজ ঠিক রাখতে পারে, আপনারাই তার বিচার করুন। অনেক বুঝিয়ে তাকে এনে আমাদের দোকানে বসালুম এবং দোকানদারের ঘরে জলখাবার যা ছিল তা দিয়ে তার উদরদেবকে শান্ত করা গেল। সে যখন প্রকৃতিস্থ হল তখন তাকে আমি বুঝিয়ে দিলুম যে সে যে প্রকার চটা মেজাজের লোক তাতে বিনা সম্বলে এ পথে চলতে পারবে না, তার চাইতে তার পক্ষে ফিরে যাওয়া ভালো এবং সে যদি সম্মত হয় তাহলে তাকে আমরা সঙ্গে নিয়ে যেতে রাজি আছি। সে তাতে সম্মত হলো না, যে করেই হোক সে নারায়ণ দর্শন করতে যাবেই। তার সদুদ্দেশে বাধা দেওয়া অকর্তব্য মনে করে আমি যথাসাধ্য তাকে সাহায্য করলুম। শেষে একসঙ্গেই সকলে বাহির হওয়া গেল। দুর্বাসার ছোট সংস্করণ সাধু নারায়ণের পথে গেলেন, আমরাও শ্রীনগরের দিকে অগ্রসর হলুম। এই স্থানে একটি কথা না বলা ভালো হয় না, নারায়ণে যাবার সময় এই রুদ্রপ্রয়াগে একজন জুতাওয়ালার পরমাসুন্দরী মেয়েকে দেখেছিলুম। তার কথা আমার মনেই ছিল এবং এখানে এসেই তার দোকানের দিকে গেলুম। কিন্তু গতকল্য যে ঝড় বৃষ্টি হয়েছিল তাতে তাদের সেই ক্ষুদ্র দোকানঘরখানি নদীতে নেমে গিয়েছে। তারা কোথায় গিয়েছে কে তার উদ্দেশ্য বলে দেবে, আর কাকেই বা সে কথা জিজ্ঞাসা করব। আজ অপরাহ্নে আমরা ভজনী চটিতে রাত্রিবাস করি। এই চটির কথা আমার খাতায় বেশি কিছু লেখা নেই। 8ই জুন, আজ আমরা এই দীর্ঘ প্রবাসের সঙ্গী অচ্যুতানন্দ ব্রহ্মচারীকে হারিয়েছি। তিনি পথে আস্তে আস্তে কয়েকজন সন্ন্যাসীর সঙ্গে দেখা হয়ে তাদের দলে মিশে ফিরে গিয়েছেন। আমি আগে এসেছিলুম, স্বামীজি পরে, সর্বশেষে বৈদান্তিকের আসবার কথা। আমরা দুজনে এসে একটা চটিতে বসে বৈদান্তিকের জন্য অপেক্ষা করছি, তিনি আর এসে পৌঁছন না। কতক্ষণ পরে সেই পথে একজন সন্ন্যাসী এলেন। তিনি এসে আমাদের সংবাদ দিলেন যে আমাদের সঙ্গী তার মুখে বলে পাঠিয়েছেন যে তিনি একদল সাধুর সঙ্গে মানস সরোবরের দিকে গেলেন। আমাদের মনে বড়ই কষ্ট হলো, লোকটা এত দিন সঙ্গে ছিল, যাবার সময় একটিবার বলেও গেল না বা বিদায় নিয়ে গেল না।
হঠাৎ রাস্তার ভেতর থেকে ফিরে চলে গেল। তার কি একবারও মনে হলো না যে আমরা দুটি মানুষ তার জন্য পথ চেয়ে বসে থাকব, এবং শেষে যখন বুঝবো যে সে আমাদের ছেড়ে চলে গেছে তখন আমাদের মনে যে একটা ভয়ানক কষ্ট হবে, সে ভাবনাটাও কি মায়াবাদী বৈদান্তিকের মনে ক্ষণকালের জন্য ওঠেনি? আর যাকে এসে সংবাদ দিয়ে বলেছিল সে যদি সংবাদ না দিত, তার যদি সে কথাটা মনেই না থাকতো, তাহলে তো আমরা দুটি মানুষ সেদিন কেন দু তিন দিন ধরে তাকে সেই বনপ্রদেশে পর্বত গাত্রে খুঁজে খুঁজে হয়রান হয়ে যেতুম। এসব কথা তার মনে হলে সে অমন করে নিতান্ত অপরিচিতের মতো আমাদের পরিত্যাগ করে যেতে পারত না। কে জানে ভগবান তাকে কোথায় নিয়ে গেলেন। এই জীবনে তার সঙ্গে আর দেখা হবে বলে মনে হলো না। এতদিন একত্র ছিলুম, পথশ্রমে কাতর হলে তার সঙ্গে তর্ক জুড়ে দিয়ে বেশ সময় কাটানো গিয়েছিল। বিপদে আপদে সে তার বিশাল বক্ষস্থল পেতে দিয়ে কতদিন আমাকে রক্ষা করেছে, গতকল্যই আমার প্রতি স্নেহ প্রকাশ করেছে, আজ কি না সে অনায়াসে চলে গেল। পথে যেতে কি তার প্রাণে একটি কথাও ওঠেনি? দুইজন স্বদেশবাসী সঙ্গীকে সে অনায়াসে ফেলে চলে গেল। স্বামীজি বড়ই দুঃখ করতে লাগলেন এবং বললেন যে তার অদৃষ্টে অনেক কষ্ট আছে। তার সে কথা সত্য সত্যই ফলে গিয়েছিল। অনেকদিন পরে, বোধহয় 4-5 মাস হবে, একদিন রুগ্ন জীর্ণ শীর্ণ দেহে অচ্যুতানন্দ স্বামী আমার দেরাদুনের বাসায় এসে পৌঁছেছিলেন এবং তার সেই 5 মাসব্যাপী কষ্ট যন্ত্রণার কাহিনী যা আমাকে বলেছিলেন তা শুনলে পাষাণও বিগলিত হয়। তিনি অনেক কষ্ট পেয়েছিলেন। আমি তাকে কয়েকদিন বাসায় রাখি, তারপর তিনি আলমোড়ায় যাবেন বলে আমার নিকট হতে বিদায় নিয়ে যান। সেই হতে তাঁর আর কোনো সংবাদ পাইনি, কিন্তু এখনও তাঁর কথা আমার মনে পড়ে। এখনও আমার সেই দরিদ্র গৃহস্থালির মধ্যে অচ্যুতানন্দকে পেলে আমি কত সুখী হই এবং তার সঙ্গে হিমালয়ের প্রবাস কাহিনী বলে অতুল আনন্দ পেতে পারি। এই দিন থেকে আমি আর ডায়েরি রাখিনি। কোনোদিন আমার ভ্রমণ কাহিনী মানুষের নিকটে বলতে হবে সে কথা তো আমি স্বপ্নেও ভাবিনি। আর যে দেশে ফিরে আসব সে চিন্তা একদিনের জন্যও আমার মনে হয়নি। ডায়েরি লিখবার অভিপ্রায়ও আমার ছিল না। আমার সঙ্গে একখানি গানের বই ছিল, সেই বইখানি যখন ভালো করে বাঁধানো হয় সেই সময় তাতে অনেকগুলি সাদা কাগজ জুড়ে রাখি, উদ্দেশ্য নতুন নতুন গান পেলে সেখানে লিখব। যখন নারায়ণের পথে যাই সে সময় সেই খাতায় সাদা কাগজ দেখে স্বামীজি আমাকে কিছু লিখে রাখতে বলেন এবং তারই আদেশে যেদিন যেখানে যা দেখেছিলাম তার লিখে রাখি। কিন্তু প্রত্যাবর্তনের পথে শ্রীনগর অবধি এসে আর আমার লিখবার তেমন ইচ্ছা হলো না। আসল কথা এই যে যতই আমি লোকালয়ের দিকে নেমে আসছিলাম ততই যেন কেমন করে আমার সব গোলমাল হয়ে যাচ্ছিল, আমার মনের অবস্থা ততই কেমন খারাপ হচ্ছিল। এ অবস্থায় কি আর রোজনামচা লিখে রাখার ইচ্ছা হয়? বিশেষত যে পথে গিয়েছিলাম সেই পথেই প্রত্যাবর্তন, নতুন ব্যাপার নতুন দৃশ্য কিছুই আমার সম্মুখে পড়েনি। ডায়েরি না লিখবার ইহাও একটা কারণ। শ্রীনগর হিমালয়ের মধ্যে হলেও একটা লোকালয়, আমরা লোকালয়ে পৌঁছেছি। শ্রীনগরে আমার অনেক বন্ধু অনেক ছাত্র আছেন, তাঁদের সঙ্গে কয়েকদিন কাটিয়ে আমি ফিরে আসি। এখন আমার বিদায় গ্রহণের সময়। হিমালয়ের পরম পবিত্র মহিমা আমি কীর্তন করতে পারিনি, যেটি যেমন করে বললে ভালো হতো আমার দুর্বল লেখনই তা বলতে পারিনি। যে দৃশ্যের সামনে দাঁড়িয়ে পৃথিবীর সর্বপ্রধান শিল্পী নিজের দুর্বল হস্তের অযোগ্যতায় কাতর হয়ে তুলিকা দূরে নিক্ষেপ করে সেই মহান দৃশ্যের সম্মুখে করজোড়ে দাঁড়িয়ে থেকে কৃতার্থ হন, আমি সেই হিমালয়ের মহিমা বলতে গিয়েছিলাম। আমার স্পর্ধা কম নয়। আর যেরকম করে দেখলে ঠিক দেখা যেত আমার তা মোটেই হয়নি। আমি শ্মশানের জ্বলন্ত অগ্নিশিখা বুকে নিয়ে হিমালয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমি শুধু দুই হাতে হিমালয়ের শীতল বাতাস হিমালয়ের কঠিন বরফ বুকে চেপে ধরেছি। চারিদিকে যে স্বর্গের দৃশ্য জগৎপিতার অনন্ত মহিমা অনুক্ষণ কীর্তন করত, আমার কি সেসব দেখবার শোনবার সময় ছিল? না, তেমন আমার মন ছিল। আমি তখন মাথা উঁচু করে কি আকাশের দিকে স্বর্গের দিকে চাইতে পারতাম? সে ভাবই তখন আমার ছিল না।
আমার হৃদয়ের মধ্যে যে কবিত্ব থাকলে মানুষ গাছের ফল, নদীর জল, ফুলের সৌন্দর্য, নির্ঝরিণীর কলতান, বিহঙ্গের হৃদয় মনোমোহন কূজন বর্ণনা করতে পারে, আমার সে কবিত্ব কোনো দিনই ছিল না। আমার কবিত্বানুভবের অবকাশ বা সুবিধা কোনো দিনই হয়নি, সুতরাং কিছুই বলাও হয়নি। আমার এই অতি সামান্য ভ্রমণ বৃত্তান্ত পড়ে যদি কারো প্রাণে হিমালয় দর্শনের ইচ্ছা প্রবল হয়, তাহা হলেই আমার এসব লেখা সার্থক হবে। এবং সেই হিমালয়ের দেবতা ভগবানের চরণে যদি কেহ অগ্রসর হতে পারেন, তাহলে আমার জীবন সার্থক হবে।